কয়টি ব্র্যান্ডের হেলমেট এন্ড আনবক্স করলে কি করে সো প্রাইসের জন্য ওয়েট করতেছিলেন প্রাইসটা হচ্ছে এটার মানে ইন্টারন্যাশনালি ডলারে প্রাইস হচ্ছে $330 সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার নতুন একটি হেলমেট কিনতে বর্তমানে আমি যে হেলমেটটি ইউজ করতেছি এটা বেশ অনেক দিন ধরে ইউজ করতেছি সো আমি একটি নতুন হেলমেট কিনতে যাচ্ছি ফাইনালি এই নতুন হেলমেটটি কেনার কথা আমার আরও 3 মাস আগে বাট 3 মাস আগে কিনতে পারি নাই কারণ তখন টাকা ছিল না ঠিক তা না আসলে যখন আমি হেলমেট কিনতে যাই তো আমি গিয়ারএক্সে গিয়েছিলাম এখনও আমি বর্তমানে গিয়ারএক্সে যাচ্ছি তো গিয়ারএক্সে গিয়ে আমি KYT টিটি কোর্স নামের হেলমেটটি এখান থেকে 4 মাস আগে লঞ্চ হয় মেবি তারও কিছু আগে জানি না যাই হোক ফার্স্টের দিকেই তো ওই হেলমেটটির একটা গ্রাফিক্স আমার খুব পছন্দ ছিল আর তার উপরে হচ্ছে KYT বিলমোলা আমার ইউজ করার কারণ হচ্ছে অন্যান্য আমি আরও অনেকগুলো হেলমেট ইউজ করেছি তো এর ভিতরে বিলমোলার প্যাডিংগুলো বেশ ভালো হয় মানে ইউজ করে খুব মজা পাওয়া যায় এই কারণে এখন আরও একটা বড় সেকেন্ড রিজন আছে আপনি যদি গিয়ারএক্স থেকে মানে KYT বা বিলমোলা যে কোনো আরেকটা হেলমেট আছে ওখানে কী জানি ব্র্যান্ডের নামটা ভুলে গেছি এই 3টা ব্র্যান্ডের হেলমেট যদি ওখান থেকে মানে গিয়ারএক্স অথরাইজ যেগুলো হেলমেট এখান থেকে কিনলে আপনি একটা ইন্স্যুরেন্স পাবেন যেটা বাংলাদেশের আর কেউ দিয়ে থাকে না সো এই ইন্স্যুরেন্সটাও আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন ক্লেম করতে পারবেন এটার বিভিন্ন রকম প্যাকেজ আছে কীরকম অ্যাক্সিডেন্টের উপরে কত টাকা দিবে যাই হোক একটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে এই কারণেই বাছাই করা এটা ও তারপরে যে কাহিনীটা বলতেছিলাম যে 3 মাস আগে আমি হচ্ছে হেলমেট কিনতে আসছিলাম তখন KYT কোর্সের প্রাইস ছিল 8 থেকে 9 হাজার টাকা মেবি 9 হাজার টাকা হ্যাঁ 9 হাজার টাকা ছিল আমি হেলমেটটা দেখার জন্য গেলাম তো আমি হেলমেটটা একটু মাথায় দিলাম দেওয়ার পরে এটার পাশে একটা কার্বন ফাইবার রাখা ছিল কার্বন ফাইবারের হেলমেট KYT মানে একটা হচ্ছে ফুল কার্বন ফাইবার আর একটা ছিল হচ্ছে কার্বন ফাইবারের সাথে আর একটা এলিমেন্ট মিক্স আর কি তো ওইটার ওয়েটটার একটু ওইটাও ভালো ছিল কার্বন ফাইবারের সাথে যেটা মিক্স ওইটার প্রাইস ছিল 19,000 ফুল কার্বন ফাইবার না ওইটা তো ওইটা মাথায় দিলাম বেশ ভালো লাগলো ওকে ফাইন এরপরে ফুল কার্বন ফাইবারটা একবার মাথায় দিলাম ফুল কার্বন ফাইবারটা যখন মাথায় দিলাম তারপরে আমার মাথাটা ঘুরে গেল এবং তখনই আমার মনে একটাই চিন্তা আসছে সেটা হচ্ছে মিজু তুমি ওয়েট করো এবং কার্বন ফাইবারই নাও কারণ কার্বন ফাইবার হেলমেট মাথা দেওয়ার পরে আমার মাথা নষ্ট পুরাই নষ্ট সো আমি আর সেকেন্ড কোনো অপশন পাইলাম না আর এটার প্রাইসটা অনেক নেওয়া ছাড়া আর কোনো ওয়ে ছিল না মানে এখন নিবো আর কি আজকে সো চলুন দেখি কোন কালারটা নেওয়া যায় কার্বন ফাইবারের 2টা কালার আছে একটা হচ্ছে ফুল ব্ল্যাক আর একটা হচ্ছে রেড সো দেখা যাক কোনটা নেই এবং কার্বন ফাইবারের হেলমেটের কালার 2টা হয় এখানে একটা হচ্ছে ফুল ব্ল্যাক এবং একটা হচ্ছে রেড এন্ড ব্ল্যাক ফুল ব্ল্যাকটা নাই সো এই কারণে নেওয়ার অপশন বা দেখার অপশন কোনোটাই নাই আর স্টকে কোনো আছে নাকি একটা ব্ল্যাক নাই না আচ্ছা তো সেজন্য আমাকে লালটাই নিতে হচ্ছে এবং এই এই গ্রাফিক্সটাই আমার পছন্দ ছিল এই কারণে এটাই নিয়ে নিলাম অনেকগুলো হেলমেট ছিল বাট আমার কার্বন ফাইবার অনেক আগে থেকে পছন্দ ছিল এই কারণে ফাইনালি একটু ওয়েট করে হইলেও কার্বন ফাইবারের হেলমেটটাই নিয়ে নিলাম সো এটাকে এখন এখানে আনবক্সিং করব ফেক আনবক্সিং হবে না একদম রিয়েল আনবক্সিং হবে কারণ বাসায় নিয়ে গেলে আবার ফেক আনবক্সিং হতো যার কারণে এখন এখানে আনবক্সিংটা আপনাদেরকে দেখাবো সো লেটস সি KYT ব্র্যান্ডের হেলমেট
and unbox করলে ভিতরে just I don't need a case এটাতে শুধু হেলমেট আর কিচ্ছু নাই তো দেখি হেলমেটটা খুলি ও সরি এটার সাথে একটা পিন লক আছে তবে এটা এক্সট্রা ফ্রি দেওয়া হয়েছে গিয়ারএক্স থেকে এটার ভিতরে আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে এটার ম্যানুয়াল বুক যেটা অ্যাজ ইউজুয়াল সবকিছুতে থাকে এটার ভিতরে কিভাবে ওয়াশ করব কিভাবে প্যাডিং গুলো খুলব কিভাবে মেইনটেনেন্স করব ইচ এন্ড এভরিথিং আর আছে হচ্ছে স্টিকার তিনটা স্টিকার আছে এরকম সো স্টিকার আমার খুবই পছন্দ বাই দ্য ওয়ে পিন লকটার প্রাইস হচ্ছে 2500 টাকা ও খুব ভালোভাবে র‍্যাপিং করা নাইস সো লালটাই নিয়ে নিলাম এই ছিল আর কি আনবক্সিং এখানে এক্সট্রা করে আর কিছু বলার নাই আর এটা হচ্ছে এখানে ডি লক ইউজ করা হয়েছে এটাতে যেটা রেগুলারটা হচ্ছে স্ট্রাইপ লক পার্সোনালি আমার ওইটাই পছন্দ কিন্তু আসলে ম্যাক্সিমাম যেগুলো হচ্ছে দামি হেলমেটের দিকে আপনি যখন যাবেন আপনাকে ডি লকটা ইউজ করতে হবে এবং স্ট্রাইপ লক এতদিন আমি যেটা ইউজ করতাম ওটা ছিল স্ট্রাইপ লক এবং ওইটা ইজিলি করা যায় এটা যদি একটু ইউজ টু হইতে হবে এটার সাথে একটু কয়েকদিন ইউজ করলে ইউজ টু হয়ে যাবো সমস্যা নাই সো সেফটি ইস্যুর ক্ষেত্রে এটাই বেস্ট সো যেটা বেস্ট হবে সেটার দিকে আপনাকে যেতে হবে এই ছিল ব্যাপার আর বাকি হেলমেটের ব্যাপার আমরা যেতে যেতে আলোচনা করব ওকে সো ফাইনালি হেলমেট কিনে ফেলেছি এখন আপনারা ওয়েট করতেছেন হচ্ছে হেলমেটের প্রাইসের জন্য রাইট ওকে হেলমেটটি এখানে নিয়ে নিব পিসে এটার সাথে যে পিন লকটা দিল পিন লক 70 এটা আসলে অনেক সুন্দর অনেক কাজের এবং এটার প্রাইস তো শুনলেনি 2500 টাকা সো এটা এটার সাথে ফ্রি পেয়েছি ভালো লাগলো আর কি ব্যাপারটা তো শুধু আমি কিনছি বলে যে আমি ফ্রি পাইছি এমন না আপনারা কিনলে আপনারাও এটার সাথে ফ্রি পাবেন সো প্রাইসের জন্য ওয়েট করতেছিলেন প্রাইসটা হচ্ছে এটার এমআরপি প্রাইস হচ্ছে 28,000 টাকা বাংলাদেশে মানে ইন্টারন্যাশনালি ডলারের প্রাইস হচ্ছে $330 অ্যান্ড আমি এটা কিনেছি এখান থেকে 25,000 টাকাতে এটা আসলে শখের জিনিস অনেক কষ্টে কিনছি আর কি কেন কেওয়াইটি কিনলাম এত কার্বন ফাইবার থাকা সত্ত্বেও সেটা আমি ফার্স্টেই বিশ্লেষণ করছি যে এটার সাথে আমি একটা ইন্স্যুরেন্স পাচ্ছি এবং হেলমেটটা মাথায় দেওয়ার পরে যথেষ্ট ভালো লাগছে এবং আসলে কার্বন ফাইবারের কিন্তু ওয়েটটা কোনো ফ্যাক্টই না কারণ এটার ওয়েট হচ্ছে 1300 কিছু কার্বন ফাইবারের আছে 1200 কিছু কার্বন ফাইবার আছে 1100 সো এখানে দেখতে হবে হচ্ছে আপনার হেলমেটটি হাতে নেওয়ার পরে বা মাথায় দেওয়ার পরে হাতে নিলে আপনার ওয়েট বেশিই লাগবে কিন্তু মাথায় নেওয়ার পরে যে ব্যালেন্সিংটা এটা পারফেক্ট আছে কিনা এটা আপনাকে চেক করে নিতে হবে সো এটা যখন আপনি চেক করে নেবেন তখন আর সমস্যা নেই আর এর আগে দেখছেন আমি হচ্ছে এমটির যে কার্বন ফাইবার ফুল কার্বন ফাইবার বডি যেটা ছিল এমটি হেলমেটের এটার একটা আনবক্সিং আমি করছি আমার ফ্রেন্ড ইউজ করতেছে তো এমটির থেকেও আমার কাছে বলতে গেলে কেওয়াইটিটা ভালো লাগছে এটা আমার সম্পূর্ণ পার্সোনাল ওপিনিয়ন কেউ নিজে পার্সোনালি নেবেন না প্লিজ ওকে তো এই ছিল সম্পূর্ণ ব্যাপার আজকে ভিডিওতে তেমন কিছুই না জাস্ট হেলমেটটি কিনলাম কোথা থেকে কিনলাম কত দাম দিয়ে কিনলাম এটা বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে অ্যান্ড নেক্সট ভিডিওতে মানে কিছুদিন ইউজ করার পরে খুব শীঘ্রই ইউজার রিভিউ নিয়ে আসতেছি এবং ফুল রিভিউ নিয়েও আসতেছি ফার্স্টে ফুল রিভিউ করব দেন কিছুদিন ইউজ করার পরে ইউজার রিভিউটি করব ওকে তো আজকের মতো এতটুকুই সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ